আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা কথা বলছি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে। প্রথম পত্রের থেকে দ্বিতীয় পত্র তুলনামূলক একটু কঠিন মনে হতে পারে, এমনটা আমার কাছে মনে হয়। অনেকের কাছে মনে হতে পারে না, যাদের কাছে মনে হয় না তারা অবশ্যই অঙ্কটাকে অনেক এনজয় করো, বাট অঙ্ক একটু কঠিন মনে হইতে পারে, স্বাভাবিক। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে কোন অধ্যায়গুলো তোমরা পড়বা সৃজনশীল এবং নৈবিত্তিকের জন্য, ওভারঅল আমরা সেই আলোচনাটা করব এবং চূড়ান্ত সাজেশন আমরা দেখিয়ে দেবো তোমাদের কোন অধ্যায় থেকে কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসবে, কোন টপিকগুলো তোমাদের পড়া উচিত, এবং সর্বশেষে আমরা বলে দিব তোমার, বিশেষ করে তোমার জন্য আসলে কোন দুইটা বা তিনটা অধ্যায় পড়লে এনাফ আর লাগবে না। কেমন? তো আমরা শুরু করব। আমরা জানি যে আর্থিক অবস্থা বিবরণী থেকে দুইটা প্রশ্নের অ্যান্সার কিন্তু তোমাদেরকে বাধ্যতামূলক করতে হবে। সো ক বিভাগটা কিন্তু এই অ্যাকাউন্টিংয়ের পুরো খেলাটাই ঘুরাই দেয়। তো এই জায়গায় সেই খেলাটা আমরাও একটু খেলব, আমরা আস্তে আস্তে আলোচনা করব। আর তোমরা যারা পরীক্ষার্থী রয়েছো, তোমাদের পরীক্ষার প্রস্তুতি কেমন কমেন্টে জানাবা। আমরা মূল টপিকে যাচ্ছি, তার আগে পাস মার্ক একটু দেখিয়ে দিই। সৃজনশীলে পাস হচ্ছে তোমাদের 23 মার্কে, আর বহুনির্বাচনী পাস হচ্ছে তোমাদের 10 মার্কে। তো এখানে 11টা প্রশ্নের পরীক্ষা হলেও তোমাদেরকে আর্থিক অবস্থা বিবরণী কিন্তু দুইটা বাদ দিয়ে দিচ্ছে, ওর দুইটা অ্যান্সার করতেই হবে। তো তোমাদের প্রশ্ন থাকতেছে মানে নর্মালি 9টা প্রশ্ন থাকতেছে, সেখান থেকে 5টা অ্যান্সার করতে হবে, কারণ তুমি 7টার 2টা তো তোমাকে আর্থিক অবস্থা দিতেই হবে। তো আমার হিসাবে থাকতেছে 9/5। তো আমি এখন অ্যান্সার আমি প্রশ্নের সাজেশন পর্বে যাব। যারা সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেল এখনও, সাবস্ক্রাইব করে রাখুন, পাশে গিয়ে বেলাইকন বাজিয়ে রাখো, সবসময় সকল তথ্য পাওয়ার জন্য তোমাদের সবাই মিলে তোমাদের সাথে আছে, ইনশাল্লাহ সামনেও থাকবে। দেন আমরা এখানে একটু অধ্যায়গুলো সম্পর্কে একটু হালকা করে নামধাম জেনে নিই কী কী রয়েছে। প্রথমত রয়েছে এখানে রয়েছে অংশীদারি ব্যবসার হিসাব, তারপর রয়েছে তোমাদের চতুর্থ অধ্যায় যৌথ মূলধনীয় কোম্পানির মূলধন, পঞ্চম অধ্যায় রয়েছে যৌথ মূলধনীয় কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী, তারপর রয়েছে আর্থিক বিবরণী বিশ্লেষণ, তারপর রয়েছে সপ্তম অধ্যায় উৎপাদনবাহী হিসাব, এবং অষ্টম অধ্যায় রয়েছে হিসাবরক্ষণ পদ্ধতি। তো এখানে আসলে তোমাদের তিনটা অধ্যায় তোমাদের পুরো খেলাটাই ঘুরে দিতে পারে, তিনটা অধ্যায়। তো আমরা আসলে কোন তিনটা অধ্যায় আমি এখন বলছি না, শেষের দিকে বলবো, আপাতত আমরা অধ্যায় পরিচিতি পর্বে চাই। অংশীদারি ব্যবসায় হিসাব, এই অধ্যায় নিয়ে আমি স্পেসিফিক কোনো কিছুই বলবো না। এই অধ্যায় অংশীদারি ব্যবসা চুক্তি এবং ব্যবসায় বৈশিষ্ট্য উপাদান যা আছে টুকটাক, হিসেবরক্ষণ নিয়মগুলি, লাভ ক্ষতি, বন্টন অবন্টন যেগুলো রয়েছে, আবন্টন, এই সব কিছু দেখে যাবে। এখান থেকে তুমি একটার বেশি প্রশ্ন পাবা না, খুব মানে রিস্ক না হলে একটা বেশি এক দুইটা দিবে না, নর্মালি একটা প্রশ্ন তুমি এখান থেকে পাবা। তবে অনেক স্টুডেন্ট আছে তারা এখান থেকে অ্যান্সার করে না। আমি কেন করে না তার অ্যান্সারটা দিচ্ছি। যখন তুমি একটা অঙ্ক করবা তখন 10 মার্কের একটা সৃজনশীল অঙ্কে তুমি নর্মালি 10-এ 10 পাবা যদি তোমার অঙ্ক হয়, অঙ্ক না হইলেও তুমি সেখানে 8 পাবা বা 7 পাবা। কিন্তু যদি তুমি একটা সৃজনশীল লেখার প্রশ্ন হয় সেখানে যদি কোনো রিটার্ন প্রশ্ন আসে তাহলে তুমি সেই 10-এ সেই সংখ্যাটা এসে দাঁড়ায় ওভারঅল 9/8-এ, এবং প্রচুর লেখতেও হচ্ছে। তো এই জায়গায় সৃজনশীল অনেকে এই জন্য স্কিপ করে, যাদের টার্গেট এ প্লাস তারা সৃজনশীল ওই লেখা রিটার্ন লেখাগুলো স্কিপ করে, তারা ম্যাথের দিকে ঝুঁকে। সো ম্যাথটা এই জন্য তোমার জন্য ইম্পর্টেন্ট আমি মনে করি, যদি এ প্লাস পেতে চাও। দিন আমরা কথা বলি সেকেন্ড অধ্যায়, সেটা হচ্ছে যৌথ মূলধনীয় কোম্পানির মূলধন। এই অধ্যায়টা দারুণ একটা অধ্যায়, তবে ওই সেম অবস্থা এখানে তোমাদের যদি পড়তে হয় সমহার, অধিহার, অবহার তিনটা টপিক ভালো করে দেখে যাবা, এবং স্টক শেয়ার এবং স্টকের মধ্যে যে পার্থক্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক নম্বর এই প্রশ্নটা থাকতে পারে, বলতে পারে চারটা পার্থক্য লেখো, শেয়ারের শ্রেণী বিভাগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাদের MCQ-তে কিন্তু আসবে। তো নর্মালি শেয়ার স্টক এই দুইটা টপিক নিয়ে চারটা যে পয়েন্ট আছে ভালো করে দেখে যাবা। সময়ের অধিয়ার অবহারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রশ্ন পাবা এদ থেকে, তোমাদের একটা প্রশ্ন আসবে এই অধ্যায় থেকে। দেন এরপর সবচেয়ে মোটটা ঘুরে দিবে এই অধ্যায়টা, যৌথ মূলধনীয় কোম্পানির আর্থিক বিবরণী। তো এই অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসবে। এখন অনেকেই কনফিউশন যে ভাই আমাদের আর্থিক অবস্থা বিবরণী করতে বলছে, সেটা কি এইটা নাকি এটা পরের অধ্যায়টা যে আর্থিক বিবরণী বিশ্লেষণ, কোনটা? নর্মালি তোমাদেরকে অ্যান্সার হবে এইটা। এই অধ্যায় থেকে তোমাদের দুইটা প্রশ্ন আসবে, এবং এইটা থেকে দুইটা প্রশ্ন এটা ফিক্সড তোমাদের অ্যান্সার করতেই হবে। তো এখন তোমরা কিন্তু অলরেডি বিশদায় বিবরণীগুলো কিন্তু করে এসেছো ফার্স্ট পেপারে, এখানেও কিন্তু সেম জিনিস, তবে এখানে ব্যাপারটা হবে যৌথ মূলধনীয় কোম্পানির, তোমরা এটা আগে করেছো প্রতিষ্ঠানের। তো সেখানে বা সেবাদান প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠান খুবই মানে স্মল টপিকগুলো নিয়ে কথা বলেছে, মানে এখানে অ্যাডভান্স রূপে কথা হচ্ছে যৌথ মূলধনীয় কোম্পানি। তো এই জায়গায় একটা ব্যাপার মাথায় রাখো, তোমাদের প্রশ্নগুলো কিভাবে আসবে আমি এটা ফার্স্ট পেপারও ক্লিয়ার করে দিয়েছিলাম, বহুদপটা ভালো করে দেখে যাবা, বিশদায় বিবরণী প্রস্তুত, মোট লাভ, নেট লাভ যা আছে ওভারঅল সবগুলো টপিক দেখে যাবা,
মালিকানা স্বত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। তোমরা জানো আর্থিক অবস্থার বিবরণী তৈরি করার ক্ষেত্রে তারই একটা অংশ হচ্ছে মালিকানা স্বত্ব বিবরণী। তবে তোমাদেরকে মালিকানা স্বত্ব বিবরণী নিয়ে অ্যাডভান্স লেভেলের অঙ্ক প্র্যাকটিস করতে হবে, কারণ মালিকানা স্বত্ব বিবরণী সেই অঙ্কগুলো কিন্তু এবারে তোমাদের খ বা গতে দিয়ে দিবে। চার মার্কের একটা প্রশ্ন মালিকানা স্বত্ব বিবরণী তুমি পেয়ে যেতে পারো, সো এই বিষয়টা মাথায় রেখো। এবং কোম্পানি আর্থিক বিবরণী প্রস্তুতকরণটা মানে পুরো বিষয়টা, এগুলো কিন্তু সব একটার মধ্যেই, মানে বিষয়টা বিশদ আয় বিবরণী শুরু থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, তো পুরো বিষয়টার উপরে তোমাদেরকে চারটা, মানে টোটাল চারটা প্রশ্ন তোমাদেরকে করবে চার মার্ক করে করে। টোটাল এখানে তুমি দুইটা সৃজনশীল পাবা, এই অধ্যায় থেকে দুইটা সৃজনশীল এইরকমভাবেই পাবা। এখানে কোনো রিটার্ন প্রশ্ন হবে না, এগুলো ওই উদ্দেশ্য প্রয়োজনীয়তা পরে কোনো লাভ নেই, এগুলো এমসিকিউর জন্য পড়ো, কিন্তু নর্মালি প্রশ্নের জন্য এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ, এইগুলোই পড়লেই হবে। জাস্ট বিশদ আয় বিবরণী, মালিকানা স্বত্ব বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী। এখন আমার কাছে মনে হতে পারে যে আমি তোমাদের কাছে মনে হতে পারে যে ভাই এত ইজিলি বলতেছি, এত কি ইজি না, এ ওদের অনেক টাফ আছে ভাইয়া, মানে এত ইজি না। তোমাদেরকে অঙ্কগুলো ভালোভাবে বিগতশীল প্রশ্ন অ্যানালিসিস করবা, দেন এনাফ, পড়াশোনার উপরে কোনো বিকল্প নেই, এটা মাথায় রাখো এই অধ্যায়ের ক্ষেত্রে বিশেষ করে। তবে আমি এটা নিয়ে একটু শেষের দিকে এই অধ্যায় নিয়ে একটু কথা বলবো, দেন আমরা কথা বলি পরবর্তী অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ। এই অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন আসবে একটা, এখানে প্রশ্ন আরও হবে, এই যে এইগুলো এই অধ্যায়টা আমি কিন্তু এগুলো স্কিপ করেছি, কিন্তু এটা নিয়ে আমি শেষের দিকে কথা বলবো, আরও প্রশ্ন হবে। আর্থিক বিবরণী বিশ্লেষণ এবং প্রয়োজনীয়তা অনুপাত বিশ্লেষণটা দেখে যা, বা অনুপাত বিশ্লেষণ, সচ্ছলতা অনুপাত, মুনাফা অর্জনের অনুপাত, তারল্য অনুপাত, ঋণ পরিশোধের, এই যে অনুপাত যতগুলো আছে দেখে যা, বা এখান থেকে তুমি একটা প্রশ্ন কনফার্ম পাবে এবং খুবই ইজি পাবা, ইজি অ্যান্সার করতে পারবে। বিগত সালে 10টা বোর্ড পড়ো, ব্যাস এনাফ। এখান থেকে তুমি 10 মার্ক, আমি মনে করি 10 মার্ক আর মিস করা উচিত হবে না অনুপাতের এই অধ্যায়টা, 10 মার্ক আর সূত্রগুলো অনেকে মনে থাকতে না পারেন, পালে লিখে রাখো, কাগজে লিখে রাখো, নোট খাতা মেনটেন করো, ওই নোট খাতা প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে একবার দেখে তারপরে ঘুমাবা, একদম ইজিলি মুখস্থ হয়ে যাবে অনুপাতের সম্পূর্ণ অনুপাত বিশ্লেষণ যতগুলো সূত্র রয়েছে। এখানে তো যা সূত্রের খেলা, তুমি বুঝতে পারলে সূত্র বসে অঙ্ক করে ফেলবা, ব্যাস। এরপরে আমরা কথা বলছিলাম আরেকটা অধ্যায়, এটার থেকে সহজ অধ্যায় মনে না আছে, সেটা হচ্ছে তোমাদের উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় থেকে দুইটা প্রশ্ন আসবে, বলতে পারো কীরকমের ভাইয়া, এখানে সিম্পল উৎপাদন থেকে একটা প্রশ্ন আসবে, একটা আসবে বেতন থেকে, বেতন মজুরি বেতন থেকে তোমাদের একটা প্রশ্ন পাবা, তোমরা একদম লিখে রাখো এবং সবচেয়ে সহজ অঙ্কগুলোই তোমাদেরকে দিবে, খুব বেশি ঝামেলা করবে না এই অঙ্কে, মজুরি বেতন এবং উৎপাদন ব্যয় হিসাব প্রস্তুতকরণের। তো তোমরা উৎপাদন ব্যয় হিসাব, উৎপাদন ব্যয় সম্পূর্ণ বিষয়গুলো দেখে যাবা, তোমরা উৎপাদন ব্যয় নিয়ে একটা প্রশ্ন কনফার্ম পাবে, এটা লিখে রাখো ভাইয়ের কাছ থেকে, এবং মজুরি থেকে তোমরা একটা প্রশ্ন পাবে, এই দুইটা প্রশ্ন তোমাদেরকে দিবে। এবং এই অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার বইয়ের সবচেয়ে সহজ একটা অধ্যায় হচ্ছে এই অধ্যায়টা এবং এই অনুপাতের এই অধ্যায়টা, এই দুইটা অধ্যায় সহজ, এবং আরও একটা সহজ হয় সেটা হচ্ছে এইটা, এটা নিয়ে একটু পরে বলি, বাট নর্মালি এই অধ্যায় থেকে তুমি দুইটা প্রশ্ন ইজিলি অ্যান্সার করতে পারবা, কোনো কষ্টই হবে না, যদি তুমি একটু অঙ্কগুলো অ্যানালাইসিস করো, 10টা অঙ্ক করবা দেখবা ইজি, আমি বলছি খুব ইজি হবে। দেন আমরা কথা বলি হিসাবরক্ষণ পদ্ধতি, অধ্যায় থেকে তোমাদের একটা প্রশ্ন তোমরা কনফার্ম পাবা, তবে এখানে দুইটা প্রশ্ন আমি বলতাম, কিন্তু দুইটা প্রশ্ন বলার মতো কোনো জায়গা নাই, কেন বলো তো, কারণ এখানে FIFO দিছে, এখানে LIFO যদি দিত তাহলে তোমাদের প্রশ্ন আরও একটা হইতো, বাট নর্মালি এখানে তোমাদের অ্যাভারেজটা তোমাদেরকে দিয়েছে আর হচ্ছে তোমাদের FIFO দিয়েছে, তো ভারযুক্ত গড় এবং যে আগে আসলে আগে পাবো, এই যে দুইটা অঙ্ক তোমরা করে যাও, এখান থেকে তুমি এই দুইটা অঙ্ক মিলিয়ে একটা অঙ্ক তোমাদেরকে দিবে, দুইটা অঙ্কই থাকবে এবং একটা অঙ্ক তোমাদেরকে, তোমরা টোটাল মিলিয়ে দুইটা অঙ্ক মিলিয়ে একটা সৃজনশীল হবে, ঠিক আছে, এটা তোমরা শিওর থাকো। কিছু কিছু ক্ষেত্রে ডাবলও দিয়ে দিতে পারে, কারণ আর তো জায়গা নাই, অঙ্ক তো আসতে হবে 11টা, তাই না, তুই এই অঙ্ক দুইটা করে যাও, এনাফ। সবচেয়ে সহজ এই বইয়ে সবচেয়ে সহজ অধ্যায় হচ্ছে এইটা, তারপরে যদি বলি তারপর হচ্ছে অনুপাত বিশ্লেষণ, তারপর হচ্ছে এইটা, সো এই গেল বিষয়টা। এবার আমরা একটু মূল টপিকে যাই, এইখানে আমরা আসি, দেখো এখানে আমরা প্রশ্ন যে অ্যানালাইসিস করেছিলাম, এখান থেকে একটা প্রশ্ন আসবে, এখান থেকে একটা আসবে, এখান থেকে আসবে কটা, দুইটা প্রশ্ন, এখান থেকে আসবে একটা, এখান থেকে আসবে দুইটা, এবং এখান থেকে আসবে একটা, তাহলে দেখো আমাদের কিন্তু প্রশ্ন আরও অনেকগুলো হাতে আছে, যেমন এখানে একটা দুইটা, দুইটা দুইটা চারটা, এখানে একটা পাঁচটা, এখানে দুইটা সাতটা, এখানে একটা আটটা, এখনও তিনটা প্রশ্ন আসতে পারে, তাহলে তিনটা প্রশ্ন কই থেকে আসতে পারে, প্রথমত মিক্সড কোশ্চেন হতে পারে দুইটাতে মিলিয়ে একটা, দুইটাতে মিলিয়ে একটা মিক্সড কোশ্চেন হতে পারে, তোমাদের এখানে আর্থিক বিবরণী বিশ্লেষণ থেকে আরও একটা কোশ্চেন আসতে পারে, এমনকি এই দুইটাতে মিলিয়ে তোমাদের আরেকটা মিক্সড কোশ্চেন হতে পারে, এই দুইটাতে মিলিয়ে তোমাদের একটা মিক্সড কোশ্চেন হতে পারে, বা শুধু এই একটা অধ্যায় মিলিয়েও একটা প্রশ্ন তোমাদেরকে দিতে পারে, এবং হিসাবরক্ষণ পদ্ধতি থেকে তোমাদের আরও একটা প্রশ্ন আসতে পারে, তো সম্ভাবনা কম, সম্ভাবনা কম। আবার এমন হতে পারে যে অংশীদারি ব্যবসা বা যৌথ মূলধনী থেকে আরও একটা প্রশ্ন তারা করে দিল, বাট নর্মালি যে একদম হট বা
বলতে পারো যে একদম ইজি যে অধ্যায়গুলো সেটা হচ্ছে তোমাদের হিসাবরক্ষণ পদ্ধতি, শিওর থাকো, উৎপাদনবাহী হিসাব, দুইটা তিনটা প্রশ্ন, এখান থেকে একটা চারটা, এখান থেকে তোমাদের দুইটা অ্যান্সার করতেই হবে, ছয়টা। আর যদি তুমি এই চারটা অধ্যায় করে যাও, জাস্ট এই চারটা অধ্যায়, তাহলে তুমি ইজিলি বাকি তিনটা প্রশ্ন কমন পাবা এখান থেকেই, ঠিক আছে? মূলধন বা এগুলো তোমাদের রিটার্ন, যেহেতু এখানে বেশি সময় দেওয়ার দরকার নেই, এমসিকিউ পারপাসে এই অধ্যায়গুলোতে টাইম তোমরা দিও। বাট নর্মালি আমি চারটা অধ্যায়কে বলবো। এক্ষেত্রে তোমরা যদি পাস করতে চাও, শুধুমাত্র এই দুইটা অধ্যায় পড়লেও কিন্তু হবে, বা যে কোনো দুইটা অধ্যায় পড়লেই হবে, কারণ আর্থিক অবস্থা বিপরীত বাধ্যতামূলক। মানে এমন না যে তোমাকে অ্যান্সার করতেই হবে, এমন কিন্তু কিছু না। তুমি চাইলে এটা স্কিপ করলা, পাঁচটা অ্যান্সার করে চলে আসলো যদি তুমি এই অধ্যায়টা নাই পারো একদম। বাট ভালো স্টুডেন্টরা তো কোনো অঙ্ক সেরে আসবে না। আর হিসাব বিজ্ঞানটা বড় বিষয় হচ্ছে, তুমি যদি ছকও আঁকো, জাস্ট ছকটাকে রেখে আসছো, তাও কিন্তু শিক্ষক তোমাকে সেখানে ছকের একটা মার্ক দিয়ে দিবে। সৃজনশীল নিয়মটা এমনই। সো এক্ষেত্রে তোমরা ছকগুলো ভালো করে শিখে যাবা। বন্ধু যদি তোমাকে অঙ্ক না দেখাইতে পারো, বলে ছকটা দেখা অন্তপক্ষে তাহলেই হবে। তো ছকটাকে দিলে অনেক সময় দেখা যায় শিক্ষক নাম্বার দিয়ে দেয়। একটু এমসিকিউ নিয়ে কথা বলি। এমসিকিউর ক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে, দেখো তোমাদের 30টা এমসিকিউ, তোমাদের পার এমসিকিউ 1 মিনিট করে সময় পাবা। কিন্তু অ্যাকাউন্টিংয়ের এমন এমসিকিউ আসবে যে একটা এমসিকিউ সলভ করতে তোমার 5 মিনিট চলে যাবে, কারণ 1 মার্কের জন্য কি তুমি 5 মিনিট দিবা না। যে ভুলটা করে, আমরা ফার্স্ট পেপারে কথা বলেছিলাম যে এমসিকিউ তোমরা আগে তোমাদের 10 মার্ক যেহেতু পাস, এই পাসটাকে কনফার্ম করবা। তুমি একদম 1 থেকে 30 পর্যন্ত পড়বা না, একদম এইরকম 30 পর্যন্ত পড়বা। তো তুমি এখানে যে যে প্রশ্নগুলো তুমি পারো, যে প্রশ্নের অ্যান্সারগুলো তুমি দিতে জানো, সেগুলো তুমি সাথে সাথে উত্তরপত্রে ভর্ট করে ফেলবা, সাথে সাথে ক খ গ এরকম করে ভর্ট করে ফেলবা। তাহলে কী হলো, তুমি যদি একটা না, যখন প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লা, যখন দেখলা কেমন প্রশ্ন এসেছে, ওই টানেই তুমি দেখা যায় যে 8-9টা এমসিকিউ কমন যদি পড়ে, যদি তুমি দাগায় ফেলো, তোমার পাস কনফার্ম হইলো, তারপর তুমি আস্তে আস্তে এ প্লাসের দিকে আর কি আগাতে পারো। নর্মালি এভাবেই তোমাদেরকে অন্তপক্ষে ম্যাথের এমসিকিউ, মানে এই যে ম্যাথ বা যে সাবজেক্টগুলোতে একটু বেশি সময় নেয় এমসিকিউ, সেখানে তোমাদেরকে এভাবেই আগাতে হবে। তুমি এখানে 1 মিনিটের মধ্যে এমসিকিউ যদি 30টা এমসিকিউর জন্য মিনিমাম 50 মিনিট দেওয়া উচিত, কারণ যে পরিমাণ এমসিকিউ ওরা উদ্দীপক দেয়, পড়তে পড়তে তো 1-2 মিনিট চলে যায়, এমন অবস্থা হয়ে যাবে, ক্যালকুলেটর টিপে কখন আর কখন ক্যালকুলেশন করে। তাই হচ্ছে বিষয়গুলো সুন্দর করে পড়াশোনা করো। তোমাদের কোনো পরামর্শ দরকার হলে বা কোনো কিছু দরকার হলে কমেন্ট করো, আমরা চেষ্টা করবো সেই বিষয় নিয়ে কথা বলার। আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ।